তো ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আজকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে। তো নিজে আপনারা অফিসে জমা দিয়ে আসতে পারেন অথবা আপনারা স্পিড পোস্ট বাই পোস্ট আপনারা করতে পারেন, ঠিক আছে? তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট। তো দুটো পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং আপনার ফ্যাকাল্টি রয়েছে, ঠিক আছে? তো প্রথম যেটা পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, তো কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগটি করা হবে। তো রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ পেস্ট করতে হবে, উপরে আপনি দেখতে পাচ্ছেন প্লিজ সাইন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ। তো সাইন আউট করতে হবে আপনাদের ফটোগ্রাফে। তো তারপর সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনারা লিখবেন, এটা আপনার ডক্স ফাইল, ঠিক আছে? এটা পিডিএফ ফাইল না, এটা ডক্স ফাইলে রয়েছে আপনাদের। এটা তো লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি আপনারা এই ডক্স ফাইলটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন নিজের নাম এবং সম্পূর্ণ ডিটেলস ভরে নেবেন অবশ্যই। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য রয়েছে, অবশ্যই আপনারা ডিক্লারেশনের ডেট তারপর প্লেস অবশ্যই বসাবেন, কী কী ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে, এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আপনাদের লিখতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, তারপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, কী কী ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন অবশ্যই আপনারা লিখে দেবেন। এবার আমরা চলে যাচ্ছি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। ইম্পর্টেন্ট লাস্ট ডেট রিসেপ্ট 16/1/2023 লাস্ট ডেট রয়েছে। তো তারপর চলে আসছে নেক্সট ডে, প্রথম যেটা পোস্ট রয়েছে ফ্যাকাল্টি পোস্ট রয়েছে। তো 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, ডিজেবল রয়েছে 22 থেকে 40। তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের পোস্ট গ্রাজুয়েট চেয়েছে আপনাদের MSW, আপনারা দেখতে পাচ্ছেন। দেন আপনাদের MA রুরাল ডেভেলপমেন্ট যদি করা থাকে আপনার আবেদন করতে হবে, অথবা MA যদি আপনার সোশ্যালজি সাইকোলজি BSC এগ্রিকালচার করা থাকে, অথবা BA সঙ্গে যদি BED করা থাকে আপনার আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি নেক্সট ডে, আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট রয়েছে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো গ্রাজুয়েট যদি আপনার কমপ্লিট করে থাকেন আবেদন করতে পারবেন, যেটা BSW BA অথবা BCOM সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। ডিজেবল নলেজ ইন বেসিক অ্যাকাউন্টস, দেন আপনাদের বুক কিপিং। তো আপনাদের যদি বেসিক অ্যাকাউন্টস এবং বুক কিপিং আপনার যদি নলেজ থাকে তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো শুড বি ওয়েল কনভার্সেন্ট উইথ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, তো অবশ্যই আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এবং আপনাদের যে ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে? তো সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। তো যেহেতু আপনাদের কন্ট্রাকচুয়াল পোস্টে বিজ্ঞপ্তি 20,000 টাকা পার মান্থে আপনাদের রেমুনারেশন দেওয়া হবে ফ্যাকাল্টি পোস্টে। দেন আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট রয়েছে 12,000 টাকা পার মান্থে আপনাদের রেমুনারেশন দেওয়া হবে, সঙ্গে অ্যালাউন্স আদার অ্যালাউন্স অবশ্যই আপনারা পাবেন। দেন বেনিফিট পেমেন্ট ফেসিলিটি উইল বি অ্যাডমিসিবল, তো অবশ্যই আপনাদের দেওয়া হবে। তো লিভ আপনাদের রয়েছে 15 ডেজ রয়েছে। জব প্রোফাইল আপনার সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে, তো কী কী আপনাদের কাজ করতে হবে। সিলেকশন প্রসিডিউর, তো সিলেকশন প্রসিডিউর আপনাদের শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ হবে, তো ইন্টারভিউর মধ্যে আপনাদের নিয়োগটি কমপ্লিট করানো হবে। তো সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে, 16/1/2023 লাস্ট ডেট রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ অ্যাড্রেস রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টে আপনারা আবেদন করছেন অবশ্যই আপনারা লিখবেন। ফ্যাকাল্টি অফিসার অ্যাসিস্ট্যান্ট যেটা আপনাদের রয়েছে ফর দ্য ইয়ার 2022-23 অবশ্যই আপনাদের লিখতে হবে। রেজন ম্যানেজার আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ, তো এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন। তো 16/1/2023 লাস্ট ডেট রয়েছে। অ্যাপ্লিকেশন ফি আপনারা দেখতে পাচ্ছেন টোটালি নীল রয়েছে, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি আপনাদের লাগবে না। তো সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে। তারপর চলে আসছে নেক্সট নোটিফিকেশনে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটাও আপনাদের 16/1/2023 লাস্ট ডেট রয়েছে। এটা আপনার অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট 35 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন, বিএ যদি কমপ্লিট করা থাকে, বিকম সঙ্গে যদি কম্পিউটার নলেজ করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে আপনাদের। জব প্রোফাইল সিলেকশন প্রসিডিউর এখানে এটা আপনাদের সেম রয়েছে। ইন্টারভিউর মধ্যে আপনার নিয়োগটি কমপ্লিট করানো হবে। তো এটা আপনাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট, আপনি দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, যারা গ্রাজুয়েট অলরেডি কমপ্লিট করে ফেলেছেন তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে। তো আমাদের ডিস্ট্রিক্ট দার্জিলিং আপনি দেখতে পাচ্ছেন শিলিগুড়ি রয়েছে। তো এই অ্যাড্রেসে আপনাদের বাই পোস্ট অথবা স্পিড পোস্ট আপনাদের করতে হবে, অথবা আপনারা নিজে অফিসে গিয়ে আপনারা রিজনাল অফিসে গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারেন। তো আপনাদের ইচ্ছা, তো যেটা আপনাদের সুবিধা হয় সেই হিসেবে আপনারা আবেদন করবেন। তো অ্যাপ্লিকেশন ফি কোনো আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে না, স্টুডেন্টের নীল রয়েছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।